হাই, আমি আজ আমার ফ্রিজ পরিষ্কার করব। আমি কিভাবে পরিষ্কার করি বা তোমরা কিভাবে পরিষ্কার করবে আমি শেয়ার করছি। আমি আমার ফ্রিজটা একটু বাদেই পরিষ্কার করার জন্য প্রস্তুত নিচ্ছি, তাহলে তোমরা আমার পাশে থাকো। দেখো দেখো, ফ্রিজ পরিষ্কার করতে হলে সবার আগে কি করতে হবে, সবার আগে কারেন্টের লাইন প্লাগ থেকে খুলে ফেলতে হবে। তোমরা কখনো ভুল করে শুধুমাত্র ফ্রিজের সুইচটা অফ করে কাজ করবে না, প্লাগ পুরোটাই খুলে রাখবে। প্লাগটা আমি খুলে রাখলাম। এবার আমি এই দেখো পাত্র, এই পাত্রে আমি একটু জল দিচ্ছি। জল দিলাম এই পাত্রে, আমি খাবারের সোডা দিচ্ছি। খাবারের সোডা পাউডার না, কিন্তু খাবার সোডার পাউডার না, পাউডার দিলে চলবে না, পাউডারটা আলাদা জিনিস। খাবার সোডা দিলাম। এবার দিচ্ছি আমি লেবু, লেবু চিপড়ে আমি রসটা দিচ্ছি। রসটা দিলাম, যেখানে লেবু লাগবে দাগ হয়ে যাবে। আমি এটা বাইরে রেখে দিচ্ছি, কারণ দাগ হয়ে যেতে পারে। লেবুর রস দিলাম, প্রথমে জল, তারপরে দিলাম লেবুর রস। আচ্ছা, খাবারের সোডা দিয়েছি, এবার আমি দেব ভিনিগার। ভিনিগার দিচ্ছি, ওই দেখো ভিনিগার দেওয়ার পরে কি হলো দেখলাম, টক বক করে ফুটতে শুরু করলো। আমার জল, খাবার সোডা, লেবু, ভিনিগার মিক্স করে নিচ্ছি। এবার তোমাদের বলে রাখি, সুতির কাপড় অথবা স্পঞ্জ ব্যবহার করতে হবে, নাইলনের সুতো বা টেরিকট ওই ধরনের কোনো সুতো ব্যবহার করা যাবে না, মানে ন্যাকড়া সুতো, আমি ন্যাকড়ার কথা বলছি। স্পঞ্জ হলেও চলবে, সুতির কাপড় হলে চলবে, মানে সুতির কাপড়ই দরকার, কিন্তু নাইলন বা টেরিকটের কাপড় চলবে না। আমি ডালাটা খুলে নিচ্ছি। এবার তোমাদের বলি, আমি কিন্তু ভিতরে যা যা ছিল আমার ফ্রিজের ভিতরে আমি সব বের করে নিয়েছি। এটা কিন্তু সুতির ন্যাকড়া, আমার ঘরে এই মূর্তি স্পঞ্জ নাই, সুতির ন্যাকড়া দিয়ে আমি কাজটা চালিয়ে নিচ্ছি। এখানে রাখা যাবে না, কারণ লেবুর রসটা যদি পরে দাগ হয়ে যাবে।
দেখতে পাচ্ছ কি সুন্দর পরিষ্কার হচ্ছে। অনেকেই কিন্তু ওই সার্ফ কিংবা ডিটারজেন্ট দিয়ে করে, অনেকেই ভিম বার লিকুইড দিয়ে করে, ওইটা কিন্তু ঠিক না। দেখো ফ্রিজটা বন্ধ করেছি, জল এসে গেছে। এই দেখো এখানটায় নোংরাটা বেশি, ওই দেখো এখানেই কিন্তু নোংরাটা বেশি হয় রাবারের ভিতরে, ওই দেখো দেখতে পাচ্ছ এখানটায় নোংরা হয়, পয়জন হয় এখানটায়। জানালা দরজা সব বন্ধ, এত গরম কি করব বলো, শেয়ার আসতে পারে ওই ভয়ে। দেখেছো নোংরাগুলো কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি একটা থালার উপরে রাখলাম কারণ লেবুর রস পড়লে দাগ হয়ে যাবে। এই যে রাবারগুলো, এই রাবারের ভিতরে ব্রাশ দিয়ে ডলতে হবে। এই দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখো ফ্রিজের ভিতরে যে বরফগুলো জমেছিল, ফ্রিজটা খোলা রাখার জন্য জল হয়ে গেছে, আমি জলটা ফেলে দিলাম একটু আগে ক্যামেরা অফ করে, কারণ আমার তো বাহাতে ক্যামেরা। দেখো কি সুন্দর পরিষ্কার। দেখতে পাচ্ছ দেখো, এই দেখো একদম নতুন নতুন হয়ে গেছে। এই দেখো বাহাতে ক্যামেরা না থাকলে আরেকটু ভালো করে পরিষ্কার করা যেত।
এখানেই নোংরাটা হয় বেশি, পয়জনটা এখানেই থাকতে পারে। একদম পরিষ্কার, এবার আমি ভিতরের সাইডটা আরেকটু পরিষ্কার করব। আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, বরফের জল পড়েছে অনেকটা, ডিপ ফ্রি, এটা ডিপ, তাহলে দেখো আমার ফ্রিজ পরিষ্কার হয়ে গেল, কোথাও নোংরা নাই দেখা, আমার দেখা ভাগে।
খাই, দেখো যদি তোমার ফ্রিজে বাইরের সাইডে যদি তোমার কখনো দাগ লাগে, তখন তুমি সেই দাগটা কী করে তুলবে? টুথপেস্ট নিয়ে সুতির কাপড় কিংবা স্পঞ্জ দিয়ে বাইরের সাইডটা পরিষ্কার করবে, ঝকঝকা পরিষ্কার হবে। যখন তোমার ফ্রিজে বরফ জমবে, তুমি তখন বরফটা কী করে বের করবে? প্রথমে তো তুমি কারেন্টের লাইন প্লাগ খুলে নিচ্ছ, এইবার তুমি কিন্তু কখনোই স্টিলের চামচ ব্যবহার করবে না, কাঠের চামচ ইউজ করবে। ফ্রিজের পিছনে যেখানে জল জমে, তুমি জলটা কী করে বের করবে? পিচকারি, আমরা যে রং খেলি দোলের দিন, ওই ধরনের পিচকারি নেবে। পিচকারি দিয়ে টেনে টেনে জলগুলো বের করবে। যদি তোমার কাছে পিচকারি না থাকে, তাহলে তুমি কী করবে? এই যে সুতির ন্যাকড়া, এই ধরনের ন্যাকড়া নেবে। ন্যাকড়া নিয়ে জলগুলো চিপে চিপে বাইরে ফেলে দিবে, হয়ে গেল। যদি তুমি কিছুদিনের জন্য বাইরে যাও, ঘরে এসে দেখবে তোমার ফ্রিজে গন্ধ হয়ে গেছে, তার জন্য তুমি কী করবে? তার জন্য তুমি কয়েক পিস লেবু কেটে জায়গায় জায়গায় রেখে দিবে, দেখবে তোমার ফ্রিজ গন্ধ হবে না। আর কী করতে পারো? খাবারের সোডা ন্যাকড়ার পুটুলি করে জায়গায় জায়গায় রাখতে পারো, তাহলে তোমার ফ্রিজটা গন্ধ হবে না, ভালো থাকবে। মোটামুটি এইটুকুই। তাহলে আমার ফ্রিজ ক্লিনিং বা তোমরা কীভাবে ক্লিনিং করবে ভিডিওটা আমি শেষ করতে যাচ্ছি এখন। আমার এই ফ্রিজ ক্লিনিং পদ্ধতিটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। আমি কিন্তু সাবস্ক্রাইবের কথা তোমাদের বেশি বলি না। তাহলে আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামী দিনে নতুন কোনো ভিডিও বা ব্লগ নিয়ে আসবো। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।